নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের কৃষি ও মাছ চাষ চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আমার ভুট্টা ক্ষেতের একটা ছোট্ট আপডেট নিয়ে আসছি। ভুট্টা রোপণের পর থেকে সুন্দরভাবে পরিচর্যা করার পর আমার ভুট্টার এখন মোটামুটি ফল দেওয়া শুরু হয়ে গেছে। একই রকম কোনটার উৎপাদন হলো, কোন ভুট্টায় কতটা পরিমাণে মোচা হলো, সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখুন, অনেক বিস্তারিত জানতে পারবেন। এবং চ্যানেলে যেসব নতুন বন্ধু রয়েছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। চাষবাস সম্পর্কিত বিভিন্ন আলোচনা আমরা আমাদের চ্যানেলে করে থাকি। নতুন যদি বন্ধু হয়ে থাকো তাহলে ভিডিওগুলোকে অনেক অনেক লাইক করো, শেয়ার করো, এবং পুরনো বন্ধুরাও আপনার ভিডিওগুলোকে লাইক করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দেবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি যে ভুট্টার আপনাদের এটা দেখাচ্ছি, যে জাতটা, এটা হচ্ছে বাইরের ডেকল্পের 9081। এই 9081-এর আমি শুরুতেই যখন ভিডিও করেছিলাম ভুট্টার বিভিন্ন জাত নিয়ে, তখন আমি বলেছিলাম এর কিন্তু চেহারা অন্য গাছের তুলনায় অনেক বেশি হয় এবং বেশ মোটা হয়, এবং এর কিন্তু একটাই এর মাথার দিকে কিন্তু পরবর্তী কিন্তু একটু ফাঁকা হয়ে থাকে, বৃষ্টি টিষ্টি ঢোকার একটু ভয় থাকে, কিন্তু এর চেহারা খুব ভালো হয় এবং ভুট্টোর সাইজগুলো বেশ ভুট্টার বড় হয়। আমি দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে 9081। সামন থেকে দেখাবো মোচা, মোটামুটি নভেম্বরের 15-16 তারিখে নাগাদ এটা আমি রোপণ করেছিলাম। এটা মোটামুটি 10 দিন আগে করেছিলাম অন্যান্য জাতের তুলনায়, সেই কারণে এখানে কিন্তু মোচা অনেকটা বড় হয়ে গেছে। এই যে দেখুন আপনি, আপনারা সরি আপনারা দেখুন এখানে 9081-এর জাতের ভুট্টা। এটা মজার ব্যাপার হলো, এবার কিন্তু হয়তো সম্ভবত আবহাওয়াগত কারণে এরকম হয়েছে, ভুট্টার গাছে কিন্তু 3-4 করে মোচা এসছে। 9081-তে মাঝে মাঝে 4 মোচাও দেখা যাচ্ছে। এখানে এই গাছটার মধ্যে আমি দেখাচ্ছি, এখানে একটা, এখানে দুটো, এই গাছটায় দুটো, এই গাছের মধ্যেও দুটো, কিন্তু বেশিরভাগই 3-4 এরকম আসে। এই এই গাছটাতে আমি দেখানোর চেষ্টা করব, এখানে একটা মোটামুটি প্রায় হয়েই গেছে, তার থেকে একটু ছোটো সাইজ। আবার দেখো এখানে আরেকটা কিন্তু নৌকা বেরোচ্ছে, মানে এখান থেকেও আরেকটা ভুট্টার গাছ বেরোবে। তো যদি আপনাদের ভুট্টার গাছে এরকম হয়ে থাকে, আপনারা দুটো রাখবেন এবং শেষেরটা কিন্তু ভেঙে দেবেন, অবশ্যই ভেঙে দেবেন, তাতে কিন্তু ওই দুটো কিন্তু খুব ভালোভাবে কিন্তু পুষ্ট হবে। দেখানোর চেষ্টা করব আপনাদের, এই গাছটাতে দেখুন এটা সব থেকে বড়, হালকা ছোট এটার থেকে এটা, আর নিচে দেখুন আরেকটা কিন্তু নৌকা বেরোচ্ছে। তো আপনারা এইভাবে 3 যেটা আসবে সেটাকে কিন্তু ভেঙে দেবেন। আর 9081 চেনার এটা চিনবেন কীভাবে, এর কিন্তু যে ফুলটা আছে এর ফুলটা কিন্তু হালকা লাল লাল কালারের হবে এবং গাছের চেহারা অনেক ভালো হয়। তো ওই যে দূরের যে জমিটা সেখানে আমি দেখালাম, সেগুলো ছিল 9081 বায়ারের। এবার যে জাতটা দেখাচ্ছি এটা হচ্ছে সিলভান কোম্পানির 4455। আমাদের এখানে 1 হলো এসছে এই জাতটা, এবার আমি করেছি, মোটামুটি এর রেজাল্ট খুব ভালো। গাছের চেহারা দেখুন খুব সুন্দর, এবং একদম সামন থেকে দেখানোর চেষ্টা করব। এরও কিন্তু দুটো করে মোচা এসছে এবং দুটো মোচাই সমান বরাবর, দুটো মোচাই সমান বরাবর, এবং নিচে দেখুন আরেকটা ছোট্ট মোচা বেরোচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে দুটো এই এই যাত্রার মধ্যে, এবার সম্ভবত আবহাওয়াগত কারণে এরকম হয়েছে, সব ভুট্টার ক্ষেত্রে 2-3 করে আসছে দুটো, এবং নিচে দেখুন আরও একটা বেরোবে বেরোবে ভাব। তো আপনারা কি করবেন, দুটো করে রাখবেন, 3 কিন্তু মানে ভেঙে দেবেন, কারণ সেটা কিন্তু পূর্ণ হবে না। সিলভান 4455 যাত্রা বেশ ভালো। পরের বার আমি, এটার একটা সুবিধা আছে, এর মাথাটা মোড়ানো থাকে এবং মোড়ানো থাকার কারণে কিন্তু যদি বৃষ্টিও হয় তাহলে কিন্তু এর ভেতরে জলটা ঢুকবে না, এবং জল যখন ঢুকবে না তাহলে তার মানে ভেতরের কিন্তু কালারটা ফ্যাকাশে হয়ে যাওয়ার কোনো ভয় নেই। এরপর বন্ধুরা একদম বরাবর আমি দেখাচ্ছি, এই পুরো যে লম্বা জমিটা রয়েছে এই পুরোটাতেই আমার 4455 সিলভানের ভুট্টা রয়েছে, এবং এই যে পূর্ব দিকে, অর্থাৎ আপনারা তো বুঝতে পারবেন না, আমি দেখাচ্ছি আমার যে পূর্ব দিকে যে জমিটা রয়েছে এটা এটা হচ্ছে বায়ারের 9120, বায়ারের 9120 জাত। এই জাতটির একটি বৈশিষ্ট্য হলো এটি হাওয়া বাতাসেও কিন্তু খুব একটা পড়ে না, আর যদিও পড়ে যায় প্রচণ্ড হাওয়া বাতাসে, যেমন আমি সাইডের দিকে দেখাচ্ছি
পড়ে গেলেও কিন্তু এই কিন্তু একা একা ওঠার সক্ষমতা রাখে আর কি, এই গাছ গাছের যাত্রা আর কি। এই যে আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন বাঁকা হয়ে কিন্তু আবার কিন্তু উপরের দিকে উঠে গেছে। একটু হাওয়াতে কিছুদিন আগে আমার এখানে হাওয়া হয়েছিল, হওয়ার কারণে কিন্তু ভুট্টা গাছগুলো হেলে গেছিলো, যার আবার আমি দেখে ভেবেছিলাম যে মরে যাবে। তো যে অবস্থা হয়েছিল তাতে কোনো মাটি দেওয়ার বুদ্ধি ছিল না, অনেকটা বড় ছিল। এবং দেখুন এখন কিন্তু সবগুলো কিন্তু সোজা হয়ে দাঁড়িয়েছে। তো বন্ধুরা, এটার কটা করে আসলো মোচা আমি আপনাদের দেখাবো। 91 কুড়ি বাইরের বিকল্প, 91 কুড়ি এখানে বেশিরভাগই মোচা। এটা তো এবার দুটো করে এসে, আগেরবার আমি এটা করেছিলাম কিন্তু একটা করে এসেছিলো, কিন্তু এবার আগেই বলেছি যে আবহাওয়াগত কারণ হতে পারে, এবার এবার কিন্তু দুটো করে এসছে বেশিরভাগগুলোতেই, কিন্তু এবার দুটো করে মোচা আসছে। আমি একদম সামনে থেকে দেখাবো, এই যে একটা বেরিয়েছে আর এটাই যে বেরোচ্ছে। 91 কুড়ি আর হচ্ছে 44-55, এই দুটো জাত কিন্তু আমার অনেক লেটে রোপণ করা, 10 দিনের ডিফারেন্স সেই 90-81 থেকে, যার কারণে 90-81 মোচাগুলো আপনাদের একটু বড় মনে হতে পারে। এই ছিল বন্ধুরা আজকে আমাদের ছোট্ট আপডেট। আপনারা চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন। সবগুলো ভুট্টা রোপণের পর সবার শেষে আমি আয়ুষের ভুট্টা রোপণ করেছিলাম 10 কাঠা জমিতে, সেই আয়ুষের ভুট্টার আপডেট। এখানেও কেবল মোচা বেরোচ্ছে, এবং মোচা দেখবেন এখানেও দুটো করে বেরিয়েছে। এখানে তিনটি কোনোটার মধ্যে দেখা যাচ্ছে না, দুটো করে বেরোচ্ছে। তো আমি আশা করি এটাতে মানে দুটোতেই রাখবো আর কি, মোচা।